বাঙালি, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। এখন বাজছে, আজকে ব্লগটা একটু লেটে শুরু করলাম, এখন বাজছে তোমার 8:20। এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে বক বক শুরু করলাম, কি হতে চলেছে আগে আগে দেখো। তাই কেন আজকে আমি আরও হ্যাপি আছি, কারণ আজকে আমি বাড়ি যাব, আজকে মায়ের কাছে যাব। তোমাদের বললাম না, মায়ের শরীরটাও ভালো নেই, কেনাকাটা আছে। তো ভেবেছিলাম 3:25 ট্রেন ধরে চলে যাব, তো বাড়ি থেকে বললো যে না, অত ট্রেন ধরে যেতে হবে না, তুতুপাপু টিউশনটাও আছে, শুধুমুধু কামাই হয়ে যাবে। তো ওই টিউশন টিউশন করে আসবে, 6:30 ওরা চলে আসবে, একটু কিছু খেয়ে গাড়ি করে একদম চলে যাবো। কারণ আমার এখান থেকে গাড়ি করে যেতে বেশিক্ষণ সময় লাগে না, 8 ঘন্টাতেই পৌঁছে যাই। তো ধরো যদি আমি 7টাতেও বেরোই, তাহলে আমি 7:30 পৌঁছে যাবো। ওই যে সেই ভোলার কথা বললাম, ওই গাড়ি করে আমাদের নিয়ে যাবে, আমি তুতুপাপু। তো সেজন্য ভাই ট্রেনে যাওয়ার কোনো ঝামেলাই রইলো না। আর ব্যাগ গোছানো, পরে গোছাবো, বাড়ি থেকে তো বেরোবো সেই 6:30, পরে ব্যাগ ট্যাগ গোছাবো। তো চলো সকালে, এখন তুতুপাপু পুকুর তো বেরিয়ে গেছে, তুতুপাপুর আজকে পরীক্ষা হচ্ছে স্পেলিং, ডিকটেশন, আর পুকুর হচ্ছে আজকে বায়োলজি। তোমাদের বলেছিলাম তো ওরা চলে গেছে পরীক্ষা দিতে, তো আমি এবার বিষয় টিষ্ণাগুলো তুলি, ফ্রেশ হই, যা যা কাজ আছে সমস্ত কিছু করি, পর পর তোমাদের সাথে মাঝে মাঝে বক বক করি। আর ভিডিওটা, কালকের ভিডিওটা এডিট করতে হবে, থাম্বনেল বানাতে হবে, আপলোড করতে হবে, ওই অনেক মেলা কাজ আছে আজকে। তো চলো আস্তে আস্তে কাজগুলো করি, আর তোমাদের সাথে মাঝে মাঝে বক বক করি। তো চলো কাজগুলো করিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে আর আসা হয়নি, তোমাদের সাথে বক বক করা হয়নি। আসলে আজকে প্রচণ্ড ব্যস্ত, কারণ একটা পার্সেল প্যাকিংয়ের ছিল, সেটা ডিসপ্যাচ করবো কালকে। আবার আমার ব্যাগ গোছানো ছিল, তার মধ্যে তুতুপাপু চলে এসছে, ওদের জল খাওয়ার দেওয়া ছিল, আমি নিজে জল খাওয়ার খেলাম। এই সমস্ত কাজ করতে করতে টাইম বেরিয়ে গেছে, এখন বাজছে 1:15। 14 স্নান করলাম, জামা কাপড়গুলো সবে আমার মেলবো, ঠাকুরকে জল দেবো, তারপর খেয়ে নেবো। মনে হয় ডিমের মামলেট করতে হবে, দীপিকা করে যায়নি, তো মামলেট করব, তারপর খেয়ে নেবো। তো চলো কাজগুলো পটাপট সেরে নিয়ে ধীরে সুস্থে তোমাদের সাথে বসে বসে গল্প করছি, ঠিক আছে? পটাপট সেরে নিয়ে, আর তার মাঝখানে দেখে নাও যে আমি প্যাকিং কী করে করলাম, আর আমার ব্যাগ কী করে গোছালাম, সেগুলোও দেখে নাও। তো চলো যাই, আজকে মায়ের কাছে যাবো, সেজন্য এতটাই মানে মনে খুশি, মানে আর এতটাই ব্যস্ত যে তোমাদের সাথে যে কথা বলবো সেই টাইমটুকুও আজকে পাচ্ছি না, বিশ্বাস করো। তো লাঞ্চ করলাম আজকে, লাঞ্চ কী করলাম, হ্যাঁ মনে পড়েছে, আজকে লাঞ্চ করেছি ভাত, মুসুর ডাল, আলুর চোখা, আর হচ্ছে তোমার ডিমের মামলেট, বললাম না ডিমের মামলেট করতে হবে, আর হচ্ছে ডিমের মামলেট, ওই হ্যাঁ আমের চাটনি ছিল, ওই দিয়ে আজকে লাঞ্চ করলাম। লাঞ্চ করা হয়ে যাওয়ার পরে তুতু পাপু পুকু সব পড়তে চলে গেছে, আর পুকু আমাদের ছাড়তে যাবে, আমি তুতু পাপু যাবো, পুকু আমাদের ছেড়ে আবার চলে আসবে, দুজনের সাথে একটু দেখা করবে, করে আবার চলে আসবে। এখন জল তুলবো, জল ঠল তুলে একদম ছাদে ছাদে পিকপু যেতেই হবে, কারণ কালকে থেকে যেতে পারবো না, আবার সে রবিবার যাবো, তো প্রিয় জায়গা ছাদ, তো ছাদে একটু যাবো। তো চলো পটাশ করে জলটা তুলি, তুলে গিয়ে ওপরে ছাদে যাই, জামাকাপড় তুলবো, ঠাকুরের এখানে একটুখানি সন্ধে ঠন্দে দেবো, কারণ বেরোবো সেই 7টা, পুকু পরে আসবে তারপর বেরোবো, তো এখনও অনেক টাইম আছে। আর হ্যাঁ দেখো, ব্যাগ গোছানো হয়ে গেছে, বা মায়ের কাছে যাবো বলে কথা, বুঝতে পারছো কিনা জানি না, এই যে ব্যাগ গোছানো অলরেডি ডান হয়ে গেছে, প্যাকিংও হয়ে গেছে, সব হয়ে গেছে, যে কুরিয়ারটা পড়বো সেটাও প্যাকিং হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন খালি যাওয়ার অপেক্ষা, মায়ের কাছে যাওয়ার অপেক্ষা। ওখানে গিয়ে তো আরও মস্তি হবে, কারণ মায়েরও শরীরটা একটু খারাপ আছে, মাও বললো, তো মাকেও একটু দেখতে হবে, তো মাকেও তোমাদের সামনে আবার নিয়ে আসবো। তো চলো প্রাস করে আগে জলটা তুলে নিই, নালে করে নিচে হাঁক দেবে, জল তুলে নিয়ে ছাদে গিয়ে তোমাদের সাথে আবার বক বক করছি। তো চলো জলটা তুলে নিই। গুড ইভিনিং, চলে এসেছি ছাদে, এখন বাজে 5:50, হ্যাঁ এখন 5:50 বাজে, ছাদে চলে এসেছি, একটুখানি এই যে জামা কাপড়গুলো সব তুলে ফেলেছি, আর হাঁপিয়ে গেছি জল তুলে, 3 বালতি জল তুললাম, তুলে হাঁপিয়ে গেছি, ওই যে সব জামা কাপড়গুলো তোলা আছে, কিছু আমারও আছে, কিছু ছেলেদেরও আছে, সবার আছে, তো জামা কাপড় তোলা হয়ে গেছে, একটু ছাদে ঘুরবো, বেশিক্ষণ ঘুরবো না, কারণ ওরা আসলেই রেডি হবো, রেডি হয়ে বেরিয়ে যাবো, ভোলা আসলে তুই একটুখানি ঘোরাঘুরি করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে গাড়িতে, তারপর একদম দেখা হবে না গাড়িতে নয়, রেডি হবো, রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে হবে, একটুখানি কীরকম সেজেছি দেখাতে হবে না, ভুলেই যাই সবসময়, আবার তোমাদের সাথে দেখা হবে রেডি হয়ে, তারপর গাড়ি, তারপর একদম আমাদের ফ্ল্যাটে, ঠিক আছে? চলো আমি একটুখানি ঘোরাঘুরি করে নিই, ভীষণ গরম লাগছে আজকে, হাওয়াও নেই, গুমোট ওয়েদার হয়ে আছে, বিরক্ত লাগছে জানো তো, চলো একটু ঘোরাঘুরি করে নিই, তারপর তোমাদের দেখা হচ্ছে রেডি হয়ে। কি রেডি? তো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, দেখে নাও আমার কিতাব, বাড়ি যাওয়ার জন্য একদম রেডি, আমি পুরো রেডি হয়ে গেছি, তুতুবাবু এসে গেছে, খেলক্স খেয়ে নিয়েছে, পুকু জাস্ট এইমাত্র এলো,
গুগুকেও হয়তো কিছু খেতে দেবো, কারণ ওখানে মা একটু লুচি মুচি করে রাখছে, ওখানে গিয়েও ও খেতে পারবে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, একদম গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে বাপু এখনও কালীঘায় আছে, রেডি হতে পারেনি, পারফিউম মেখেছে, এবার রেডি হবে। বাপু তাড়াতাড়ি রেডি হও, এবার হয়তো ভোলা, হ্যাঁ ভোলা হয়তো এক্ষুনি চলে আসবে, দের গাড়িতে উঠবো একটুখানি, গাড়িতে যেতে যেতে সিনেমেটিক শটটা একটু দেখে নাও আশপাশের। তো চলো একদম দেখা হচ্ছে ফ্ল্যাটে গিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো, আর এনজয় করতে থাকো, আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে একটুখানি বলো যে কেমন লাগছে। চলো যাওয়া যাক। গণেশ ভাষণ হচ্ছিলো বলে কথা হয়তো শুনতে পাওনি, তখন জাস্ট ঢুকছিলাম, এরাম এসে ফুকাই ভোলা একটু মা লুচি করেছিল, লুচি তরকারি এসব করেছিলো, তো ফুকাই আর ভোলা খেয়ে গেল। আর তুতু বাপু চলে গেছে ও বাড়ি, আমার বাড়িতে চলে গেছে, দাদু এসেছিলো দাদুর সাথে চলে গেছে। আমি এবার যাবো, বেরোবো, বেরিয়ে মামার বাড়ি যাবো, গিয়ে ওদেরকে সঙ্গে করে নিয়ে আসবো, যদি হয় মামার বাড়িতে সেই পুচকুটাকে দেখাবো তোমাদের। তো চলো ফাইনালি এসে গেছি, একদম রাত্রি এসে ড্রেস চেঞ্জ করবো। ওকে চলো তাহলে যাওয়া যাক, গিয়ে তাহলে আবার কথা বলবো। যাচ্ছি একটু মামার বাড়ি, একটু খেলাম, খিদে পেয়েছিল প্রচণ্ড, এখন যাচ্ছি মামার বাড়ি, যদি হয় তো তোমাদের দেখাবো মামার বাড়ি, তা নাহলে একদম বাড়ি এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো যাওয়া যাক। মামার বাড়ি ঘোরা হয়ে গেল, মামার বাড়িতে ভিডিও করলাম না, এখন যাচ্ছি ফ্ল্যাটে। ওই যে তুতুও যাচ্ছে আমার সাথে, সামনে আছে বাপু, এখন ফ্ল্যাটেই যাই, গিয়ে ফ্রেশ হই, টায়ার্ড লাগছে খুব, তো বাদবাকি কথা ফ্ল্যাটে গিয়েই হবে। তো চলো ফ্ল্যাটে, চলো ফ্ল্যাটে যাওয়া যাক। বাপু চললো আগে আগে, তুতু আর বাপু চললো আগে আগে, একজন পিছাচ্ছে তো একজন এগোচ্ছে, একজন এগোচ্ছে তো একজন পিছাচ্ছে। এটা হচ্ছে মানিকতলার রাস্তাটা, এইসব দোকানপাট। চলো ফ্ল্যাটে গিয়ে আবার দেখা হচ্ছে। পুজোর প্যান্ডেল দেখো স্টার্ট হয়ে গেছে, এটা জাগরণের সঙ্গ, দুর্গাপুজোর প্যান্ডেল মৃত্যুবা তো স্টার্ট, কারণ আর এক মাস আছে পুজো। একটা হচ্ছে আমাদের মন্দির, শিব দুর্গা পুজো হয়, সেটা হচ্ছে মন্দির একটা। হ্যাঁ বাবু কোথায় এসেছিস বাবু? কতদিন বাদে এলি বাবু? অনেক সাল, অনেক সাল। দিদুনের বাড়ি বল, তোমার কেমন লাগছে? মুখে কিছু বলো। ও এখানেও বই খাতা নিয়ে এসছো একদিনের জন্য? বাবু কি করছো? না
তোমার কেমন লাগছে দুধু বাবুকে দেখে? অন্ধকার লাগছে তোমাকে? আচ্ছা দুধু বাবু, তুমি দিদুন কেমন রান্না করে? দুধু বাবু দারুণ রান্না করে। দিদুন দুধুবাবু খাচ্ছে, দুধুবাবু এখন খাচ্ছে লুচি বেগুন মাজা। দুধুবাবু আর স্পেশালি পাপুই বলেছিল যে আলুর তরকারিটা করতে না পাপু, ওটা ভালো লাগে না আলুর তরকারিটা? আচ্ছা দিদুন পরে করে দেবে। এখন মাঝে 10টা, দুধুবাবুর খাওয়া হয়ে গেছে, এবারে আমি আর মা খাবো, খেয়ে শুয়ে পড়বো। খুব টায়ার্ড লাগছে, মাথায় খুব লাগছে, মনে হচ্ছে যেন শুয়ে পড়লে মানে বেঁচে যাই। তো চলো রাতের খাবার খেয়ে নিই। আজকের মেনু হচ্ছে লুচি বেগুন ভাজা আলুর তরকারি আর মিষ্টি। চলো খেয়ে নিই, খেয়ে নিই আবার তোমাদের সাথে বকবক করছি। আচ্ছা তুই তো পাপুও গুড নাইট বললো। রাত্রের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজছে 10:30 বেজে গেছে, 11টা বাজছে। তো এবার শুয়ে পড়বো। বিছানা অলরেডি এই যে হয়ে গেছে দেখো, এই যে তুতু দাঁড়িয়ে আছে, এই যে বিছানা অলরেডি হয়ে গেছে আমাদের, ঠিক আছে এবার আমরা শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে যদি ব্লগটাই কিছু ভালো লেগে থাকে কী করবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। আর কালকে একটা নতুন ব্লগের জন্য ওয়েট করো। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।